উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ধীমান রায় এদিন অশোকনগর দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অশোকনগর শহীদ সদনে তৃণমূলের একটি দলীয় মিটিং হয়, সেখানে ডাক পাননি তিনি। জানিয়ে সাংবাদিক সম্মেলন করে একরাশ ক্ষোভও তিনি উগড়ে দেন। তিনি বলেন, আমি আপনাকে বলি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো হবেই, গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী সব রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং প্রতিদ্বন্দ্বিতার ভিতর থেকেই আমরা জয়লাভ করি। কারণ আমি সন অফ দা সয়েল, আমাকে কেউ অশোকনগরের বাইরের লোক ভাবেন না এবং আমাকে অত্যন্ত আদর করেন। এবং আমি প্রার্থী হয়ে যাওয়ার পরে অন্তত 200 মানুষের বাড়িতে গেছি এবং দলমত নির্বিশেষে তাদের আশীর্বাদ দিতে। এটা যে এখনই শুধু নেই তা না, আমি প্রতি বছরই পুজোর পরে বা ঈদের পরে আমি বয়স্ক লোকেদের কাছে যাই, তাদের আশীর্বাদ নিই, গম নিই। এটা আমার আজকে বলে না, এটা আমার রুটিন মাফিক, আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন থেকে। হ্যাঁ, জানানো হয়েছে, কালকে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে বলেছেন, একটা এতে লিখে দিয়েছেন যে তুই আমার পুরনো দিনের দলের কর্মী, প্রথম দিনে তোকে আমি অত্যন্ত স্নেহ করি। স্নেহ তো উনি করেনি, তুই ভালো থাকিস। আমি তার উত্তরে কি বলবো, মমতা দি আমার দিদি, আমার নেত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন, আমি তো সৌভাগ্যবান। গীতা একটা খুব সুন্দর শ্লোক আছে জানেন তো, যেদিন এই পৃথিবীতে আমি এসেছিলাম সেদিন একা এসেছিলাম, এই পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব সেদিন একা চলে যাব। এই পৃথিবীতে যা কিছু পেলাম তার পৃথিবীর থেকেই পেলাম, একদিন তা অপরের ছিল, আজ তা আমার হল, আগামী দিন তা আর একজনের হবে। সুতরাং আমি আপনাদের কাছে বলি, এই পৃথিবীতে আমি এসেছিলাম যাতে কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষ আঘাত না পান, কিন্তু কেউ যদি আঘাত দিয়ে থাকেন আমি তাদেরকে বলবো ঈশ্বর তাদের ক্ষমা করবে। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বর ওরা যদি ভুল করে থাকে আমাকে ওকে ওদের ক্ষমা করে। অন্যদিকে একরাশ অভিমান উগড়ে দিয়ে এদিন তিনি বলেন, অশোকনগর বিধানসভা কেন্দ্রে ধীমান রায়ের পরিবর্তে নারায়ণ গোস্বামীকে টিকিট দিয়েছে দল। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।